বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু হলো বাবা ও ছেলের। ঘটনাটি ঘটেছে নদিয়ার কোতোয়ালি থানার ভালুকা গ্রাম পঞ্চায়েতের বোয়ালিয়ায়। মৃত বাবার নাম দুর্যোধন সাঁতরা, বয়স 60 বছর, এবং ছেলে সঞ্জিত সাঁতরা, বয়স 28 বছর। গতকাল রাত 10:30 নাগাদ ছেলে সঞ্জিত সাঁতরা টিভি বন্ধ করতে যান, সেই সময় বাইরে বৃষ্টি হচ্ছিল। টিভির সুইচে হাত পড়তেই সে কাঁপতে থাকে, চিৎকার করতে থাকে। এই দৃশ্য দেখে বাবা দুর্যোধন ছেলেকে জড়িয়ে ধরে টানে, দুজনেই বিদ্যুৎপিষ্ট হয়। ইতিমধ্যেই বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। তখন বাড়ির লোকেরা এসে দেখে দুজনাই মাটিতে পড়ে রয়েছে। পুলিশে খবর যায়, কোতোয়ালি থানার পুলিশ আসে। প্রথমে এদের বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক এদের মৃত বলে ঘোষণা করে। দেহ দুটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। কথা বলতে না গো, দিয়ে তখন ওই বাড়ির ছেলে দুটো বলছে সেলাইন টানছে, আমার ছেলে তাকে ধরেলো বলে ওকে ওরম করেছে গো। ও বাবা বাবা, আমার বাবাকে একটু দেখতে পাবো না কি করবো গো, আমার 5টা নেই 10টা নাই একটাই ছেলে গো, আমার মুখটাই নাতি মেরে ফেলে নিয়ে গেল, আমার মানুষটাকে যদি নিতল আমার ছেলেটাকে যদি শুয়ে যেত আমার কিনে রাহ চল বাবা গো। ও বাবা আমার 3 মাস বিয়ে হয়েছে। হ্যালো, আপনি প্রথম কি দেখেছিলেন? বাবাকে ধরেছিল, আর আপনি পাড়ার লোকের সাথে ডাকলেন? আপনার নাম? যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।